রাব্বুল আলামিন বলেন যারা মুসিবতের সময় যারা কঠিন সময় যারা অভাবের সময় যারা সংকটের সময় ঈমানের উপর ইস্তিকামত রয়েছে দাইম রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি তোমরা কখনো চিন্তা করবে না আল্লাহু আকবার শেষ নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন আমি হলাম তোমাদের সঙ্গে আমি আল্লাহ তোমাদের সাথে আছি শেষ নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওবাশির সাবিরিন হাবিব গো আমার ওইসব মানুষ ধৈর্যশীল মানুষরে আপনি জান্নাতের সুসংবাদ শোনাইয়া দাও এদেরকে কি শোনানি হয় জান্নাতের সুসংবাদ বেজাননি আপনারা যারা ঈমান আনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান আনে ঈমানদার যারা হয়ে গেলেন মুমিন যারা হয়ে গেলেন এই মুমিনদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন মুমিন যারা হয়ে যায় তাদের বৈশিষ্ট্য কোরআনে আল্লাহ বললেন মুমিন যখন হলো মানুষ ঈমান যখন আনলো মানুষ তখন সাহাবায়ে কেরাম নানিয়া বিধর্মী নন মুসলিমরা যখন হাসি তামসা শুরু করে দিল ক্রিটিসাইজ করা শুরু করে দিল এরা বরবাদ এরা বেকার যখন বলল আল্লাহ রাব্বুল আলামিন অসহায় গোছ গরিব এতিম উম্মতের জন্য মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে একটা সূরা আল্লাহ অবতীর্ণ করে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ নিরাশ হবে না অসহায় হবে না আমি আল্লাহ তোমাদের তো সঙ্গে সুবহানাল্লাহ বলুন তো এজন্য বিশ্ব মুসলমানের শান মান আছে আসেনি না নাই আরে জুড়ে বলো আছে আসেনি না নাই এই জমিনের মধ্যে এইভাবে তো মুমিন আছে যারা গভীরেই বসে আল্লাহর গোলামের মধ্যে আল্লাহর একটা মাত্র ডাক দেয় ডাক দিতে দেরি হয় জবাব আসতে দেরি হয় না আসেনি না নাই এমন মুহাদ্দিসিন কারাম ছিলেন যারা বাবা আহারে আপনারা কষ্ট লাগে আর হ্যাঁ আপনারা আলোচনা কিভাবে কষ্ট লাগে আমি তো বুঝতেছি কিন্তু এইভাবে ভারতের মধ্যে এইভাবে তো মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে মুহাদ্দিস ছিলেন বুখারী শরীফ সামনেই এমনি অবস্থায় মদিনার তাকি পারমিশন আওয়ার পরে বুখারী ক্লাস শুরু করতেন সুবহানাল্লাহ বলে যায় না আরো জোরে বলা যায় সুবহানাল্লাহ এই মুহাদ্দিসিনে কেরাম ভারতের জমিনে ছিলেন আল্লাহু আকবার বলুন আসি কোন জায়গায় আমরা হদিস সামনে বসা অবস্থায় মদিনালাল মনোয়ারাত থেকে হুজুর বলতেন পড়াও তখন পড়ানি শুরু করতে আল্লাহু আকবার কেমন নবীর সঙ্গে সম্পর্ক ছিল বাবা একটা ঘটনা বলি কষ্ট লাগে না তো আপনারা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস মুহাদ্দিস সাহেবে নবীজির রোজার কিনারায় দরস হাদিসের ক্লাস দিতরা দরস দিতরা হাদিসের তা হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদ আল আম্বিয়াই আল্লাহ নবীগণের জন্য মাটির জন্য নবীগণের শরীর মোবারকের হারাম করে দিলেন আমার নবীদের শরীরে তুমি টাচ করবা না সুবহানাল্লাহ বলা যায় না ফা নাবিয়্লাহি হাইয়ুন নবীগণ জীবিত না মুর্দা আর জোরে বলো নবীরা জিন্দা না মুর্দা জিন্দা এই যে জিন্দা নবীগণ এরা কবরের মধ্যে আছেন সুস্থ অবস্থায় আছেন আল্লাহ তাদেরকে রিজিক দান করেন সুবহানাল্লাহ বলা যায় না তা হুজুর সাহেব মুহাদ্দিস সাহেব যখন ক্লাস দিতরা সেই ক্লাসের সময় বলতেছেন নবীগণ কবরে জিন্দা জোরে বলুন না জিন্দা নবীরা কবরে জিন্দা ওই সময় একজন ছাত্র হাদিসের ছাত্র মানে ইউনিভার্সিটির ছাত্র এটা তো আর না বুঝ মানুষ নাই কথা বলো ঠিক না এটা তো বুঝদার ভালো মানুষ এটা তো বুঝদার ভালো মানুষ তখন এই মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলাম মুহাদ্দিস সাহেব বলেন হুজুর বাবা নবীগণ কবরে জিন্দা একজন ছাত্র এখান থেকে দাঁড়ায় বলে হুজুর আমি তা মানি না আমি তা মানি না আমি তা বুঝি না তা মানি না আমি একজন ছাত্র বললেন তখন হুজুর বললেন বাবারে আমি কোরআন হাদিস থেকে তোমার সামনে দলিল দিলাম আমি তোমার দলিল শোনাইলাম তুমি কিভাবে মানো না বাবা এবার বারবার দলিল দিলেন সব দলিল দেওয়ার পরে ছাত্র বলেন হুজুর তা আমি মানি না জব বিগড় যাতে কিছু জালিমকে নিয়ত না কাম আতে কই দলিল আওয়ার হজ্জত জালিমের যদি নিয়ত বিগড়ি যায় তোর তার সামনে দলিল আর প্রমাণের কোনো কাজ আছে কথা কই না কেন দলিল আর প্রমাণ লাগে না তখন এই ছাত্র বললেন হুজুর তা আমি মানি না কিভাবে মানবা বাবা সে ছাত্র ইউনিভার্সিটির হুজুরের সামনে বিনয়ের সহিত বললেন হুজুর আমি আমার সচ্চোখকে না দেখা পর্যন্ত নবী জিন্দা না মর্দার তা আমি মানি না আল্লাহু আকবার আল্লাহু আকবার
আমি মানব না তা ও আমার বাবা ভাই শুনো এবার সেই ছাত্রের হাত ধরলেন হুজুর সাধারণ হুজুর নয় ছাত্রের হাতের মধ্যে ধরলেন চলো বাবা নবীজির রোজার কিনারার মধ্যে গিয়ে হুজুর চোখ দুইটা বন্ধ করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী ও গো আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাবিবরে দেখার সুযোগটা করে দাও না হয় আমার ছাত্রের ঈমান ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আমার লজ্জিতই করো না মেহরবানি করে হুজুর আপনার চেহারা মোবারকটা দেখতে চাই আল্লাহু আকবার ও আমার বাবার ও আমার ভাইজান শুনো ছাত্র নিয়ে এবার দরখাস্ত করলেন আমার নবীজির কদম মোবারক দাঁড়াইয়া বিনয়ের সহিত বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছাত্র সালাম দিলেন আল্লাহর হাবিব রওজা মোবারক তাকি বাইর হলেন হঠাৎ ছাত্র রসুলের কদম মোবারকে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওই সময় বললেন বাবা কি দেখলাই বলে হুজুর মানি নিলাম মানি নিলাম আমি নবী দেখার বাহানা করেছিলাম হুজুর আজ আমার শত্রুকে আমি আমার নবী দেখেছি জুড়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার মানুষ যখন ইমান আনে তখন ভয়াবহ মুসিবতে দেখবা তো প্রায় সময় কথাটা এই ফ্যামিলির গোটা মানুষ নমাজি কিন্তু বেমার আজার অসুবিধা দূর হয় না কথা বলুন ঠিক না না আর এই মানুষ সুদের ব্যবসা করে অন্যায় কাজ করে একটা দিন নমাজও পড়ে না তার এত ইনকাম এত আয় এটা দিয়ে মন দুর্বল করবা না মুমিন যদি হয় ভাইজান মুমিনের জন্য এক্সাম আছে মুমিনের জন্য পরীক্ষা আছে এই সব কঠিন গাঠ হচ্ছে মুমিনদের জন্য কার জন্য বলুন তো মুমিনদের জন্য দেখবেন কিছু সময় কিছু মানুষ মারা যাওয়ার আগে অসুস্থ হয়ে যায় এর কারণ কি বুঝবেন এর কারণটা এটা আল্লাহর গোলামের কিছু গুণা ছিল আল্লাহ অসুস্থতার মাধ্যমে সব গুণা মাফ করে দিতে চান সুবহানাল্লাহ বলুন হঠাৎ সুস্থ মানুষ মারা যাওয়াটা ভালো কথা নয় মানুষ অসুস্থ অসুস্থ আল্লাহর মহব্বত আছে বলে তো আল্লাহর গোলাম রে আল্লাহ অসুস্থ করিয়া তার জীবনের গুণা মাফ করিয়া আল্লাহ কবর দিতেছেন আল্লাহু আকবার বলুন না এই ব্যবস্থা করে দিতেছেন আমার আল্লাহ কে করে দিতেছেন ব্যবস্থা আমার আল্লাহ এজন্য ভাইয়েরা ইমান আনার পরে নির্যাতন আছে আসেনি না নাই জুড়ে বলুন না নির্যাতন আছে আসেনি না নাই ইমান আনার পরে মানুষের কঠিন কাজ হয়ে যায় ইমান আনার পরে মানুষের উপর নির্যাতন আসবে ইমানে পরীক্ষা হবে মুমিন ওই সময়ে ধৈর্যই ধরো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধরিলায় ইন্নাল্লাযিনা আমানু ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ আয়াত বুঝে আছে কোরআনের মধ্যে যারা ঈমান আনলো আর যারা বলল আমার রব আল্লাহ আর এটার উপর যদি ইস্তেকামত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তোমার জন্য আমার জান্নাত অপেক্ষায় যে জান্নাতের ওয়াদা দিয়েছিলাম রে গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বর যারা ঈমান আনলো তারা বরবাদ নয় কথা বুঝলা যারা ইমান এনেছি তারা বরবাদ নয় যারা ইমান এনেছি তারা বরবাদ নয় আর দ্বিতীয় কাজটা কোনটা জানেন এরাও বরবাদ নয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযি ওয়ামিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হক আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামিলুস সালিহাত ওয়ামিলুস সালিহাত আর যারা ভালো কাজ করেন যারা ভালো কাজ করে এরা বরবাদ নয় যারা ভালো কাজ করে এরা বরবাদ নয় ও আমিরুস সালিহাত এই জমিনের মধ্যে মানুষে ভালো কাজ করে এমন মানুষ আছে আসেনি না নাই যারা ভালো কাজ করে ভালো কাজ তো শুধু নামাজের মধ্যে সে সীমিত নয় ভালো কাজ শুধু তিলাওয়াতের মধ্যে সীমিত নয় ভালো কাজ শুধুমাত্র জাকাত দেওয়ার মধ্যে সীমিত নয় ভালো কাজ যেন রমজানে রোজা রাখাতে সীমিত নয় মুমিনের প্রত্যেকটা কাজ হয় ভালো জোরে বলুন না সুবহানাল্লাহ মুমিন যখন হয় মুমিনের হাঁটা মুমিনের চলা মুমিনের খাওয়া মুমিনের গুম ওইসব হয় এবাদত রাত্রির বেলা কোনো মুমিন যদি এশার নামাজটা জমাতে আদায় করেন এশার নামাজ যদি জমাতে আদায় করে রাত্রির বেলা এশার নামাজ আদায় করে আল্লাহর বান্দা যদি হুজুর শহীদ বিছনায় চলে যায় দূরদার রাস্তা খবর বলে তিলাওয়াত যা জানে যদি তিলাওয়াত করে যদি আল্লাহর বান্দা বিছনায় যায় হুজুর শহীদ যত সময় রাত্রে ঘুমায় ঘুমটার মধ্যে হুজুর শহীদ আল্লাহ নফলি ইবাদতের সব দান করেন
শুনে আমার বাবা ফজরের যখন নামাজ মুমিন মুসল্লায় যখন মসজিদের মধ্যে চলে যায় এই মিডিলের নামা মিডিলের ঘুম যত আনছিল ওই ঘুমটাও মুমিনের জন্য আল্লাহ ইবাদত করে দেন সুবহানাল্লাহ বলবা না আর জোরে সুবহানাল্লাহ বলবা না সুবহানাল্লাহ ওয়ামিলুস সালিহাত যারা ভালো কাজ করেন এজন্য সাহাবী এসে আল্লাহর নবীর দরবারে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন কিছু আমল আপনি আমারে শিখিয়ে দাও যে আমলটুকুন করলেই আর দেরি নাই আল্লাহর জান্নাতে যেন আমি প্রবেশ করতে পারি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন এক নম্বর ইবাদত করো আল্লাহর সঙ্গে কাউরে যেন শরীক না করো নামাজ পড়ো যাকাত দাও রোজা রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যা বললেন আল্লাহর কসম করে বলতেছি আমি এর চেয়ে বাড়াইতে চাই না কমাইতেও চাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামরে এই জমিনের মধ্যে জীবিত অবস্থায় যদি কোনো মানুষের জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তাড়াতাড়ি ওই মানুষটার দিকে দেখো সে মানুষ জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত পৃথিবীর সব মানুষ হলেন বরবাদ কিন্তু যারা ঈমান এনেছে তারা বরবাদ নয় আর যারা ভালো কাজ করতেছে এরা বরবাদ নয় সুবহানাল্লাহ বলবা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়া তৃতীয় কাজ যারা করলো এরা কারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হক সুবহানাল্লাহ এক নম্বর ঈমান এক নম্বর কি ঈমান যারা ঈমান এনেছে আর দ্বিতীয় কাজ কি করেছে ভালো কাজ আমিলুস সালিহাত নেক কাজ যারা করলো এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হক আর যারা এই জমিরের মধ্যে তাওয়াসাউ বিল ওয়া তাওয়াসাউ বিল হক আর দ্বিতীয় তৃতীয় কাজটাই হলো মানুষের সৎ কাজের দিকে আহ্বান যারা করে সুবহানাল্লাহ কোরআন কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে ভালো মানুষ কারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জমিনের মধ্যে ভালো মানুষ সেরা মানুষ যারা ঘর থেকে মানুষের জন্য বাইর হয়ে যায় দিন মানুষরে বোঝায় যারা মানুষের হকের দিকে আহ্বান করে দিন সম্পর্কে যারা আলোচনা করে দিন সম্পর্কে মানুষরে বোঝায় তার সামনে না হক কাজ যখন হয় সে মানুষটাই বাধা দিই আর হকের দিকে মানুষরে আহ্বান করে জোরে বলুন না সুবহানাল্লাহ হকের দিকে আহ্বান করা এটা ইমানের বৈশিষ্ট্য ইমানের দাবি ইমানদারের কাজ কথাটা বুঝাইতে পারছি আপনারা ওয়াল আসরের আলোচনার মধ্যে তৃতীয় মানুষ বরবাদ এরা নয় কারা বরবাদ নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারিমের মধ্যে তোমরা মানুষের সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষের সরাও সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষের সরাই আনো এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এজন্য আমার বাবাজি এজন্য আমার ভাই যেন শোনেন যখন আপনার আমার সামনে কোনো খারাপ কাজ যখন চলবে এই খারাপ কাজ থেকে মানুষের সরাইয়া আল্লাহ তার রাসূলের দিকে আহ্বান করাই হচ্ছে মুমিনের দায়িত্ব এবার আপনার সামনে আমার সামনে বেনমাজি আপনার আমার সামনে উলঙ্গ হয়ে নারীর রাস্তায় চলে আমার আপনার সামনে মোবাইলে গেমস বাচ্চারা খেলে এরার সামনে গিয়ে বলো বাবা চলো আমরা মসজিদে যে নামাজ পড়ি এই আহ্বান করা হচ্ছে মুমিনের কথা কই না তাওয়াসাউ বিল হক হকের দিকে হকের দিকে মানুষরে বলাও হকের দিকে হকের দিকে মানুষরে তোমরা ডাকো আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হক আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া তাওয়াসাউ বিস সাবরি আর যারা মানুষে সবর ধৈর্য ধারণ করে মানুষ তাওয়াসাউ বিস সাবরি যখন তারা সবর করে কিসের মধ্যে সবর করে জানেন আল্লাহ রাব্বুল আলামিন হক দি মুরাদিকারের মধ্যে নিলেন যারা কোরআনের প্রতি মানুষরে আহ্বান করে কোরআনের দিকে বা তাওয়াসাউ বিল হাক্কে যারা কোরআনের দিকে মানুষরে আহ্বান করে কোরআন শিখো কোরআন জানো কোরআন তোমরা মানো কোরআন বুঝো এই কোরআনের প্রতি মানুষরে আহ্বান করে কোরআনে সব জ্ঞান আছে না নাই আরো জোরে বলো আছে না নাই প্রত্যেকটা জ্ঞান কোরআন কারিমের মধ্যে প্রত্যেকটা জরুরি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিস্তারিতভাবে মানুষের জন্য বর্ণনা করে দিলেন সুবহানাল্লাহ বলা যায় না আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হক তোমরা কোরআনের দিকে আহ্বান করো মানুষরে আর সেই সমাজের মানুষ 95% মানুষ কোরআন তিলাওয়াত বুঝে না জানে না
আছেন না নাই কোরআন তেলাওয়াত জানেন সেই সমাজের মানুষ আক্ষেপের বিষয় কোরআন এরা বুঝে না এরা কোরআন জানে না সুতরাং এই কোরআন আমরা বুঝবো এবং শিখবো এবং জানবো রাজি আছেন আপনারা আর যারা রাজি আছেন আপনারা সেই কোরআনুল কারীম তোমরা কোরআনের দিকে মানুষরা আহ্বান করো وتواصوا بالحق وتواصوا بالصبر আর আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের দিকে আল্লাহর গোলামের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের দিকে মানুষরা আহ্বান করো দেখো আর আল্লাহর গোলামের মধ্যেই তোমরা সবরের সহিত আসো আল্লাহর গোলামের মধ্যে নিয়ামত আছে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত মানুষ বরবাদ চার দল মানুষ বরবাদ নয় এক নম্বর যারা ঈমান এনেছে যারা পড়ে নিয়েছে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা বরবাদ নয় এরা বরবাদ এরা বরবাদ এক নম্বর হলো এরা বরবাদ নয় আর দুই নম্বর মানুষ কারা জানেন বলে এরাই যারা ওয়ামিলুস সালিহাত যারা সৎ কাজের দিকে মানুষরে আহ্বান করে নিজেই সৎ কাজ করে নিজেই যারা সৎ কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি সুন্দর ঘোষণা আল্লাহ দিলেন কোরআনের মধ্যে শুনবেন নি আপনারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলতেছেন যারা সৎ কাজ করে যারা ভালো কাজ করে যারা আমলে সালেহ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কারা ইন্নাল্লাযিনা আমানু এই ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার লাহুম জান্নাত তাদের জন্য রয়েছে জান্নাত তাদের জন্য কি তাদের জন্য রয়েছে জান্নাত মিন তাহতিহাল আনহার যে জান্নাতের নিচে রয়েছে নহর দুধের নহর মধুর নহর সুবহানাল্লাহ বলবা না এখানে মধু আছে দুধ আছে যারা চাইবে তারা পান করতে পারবে তাদের কোনো বাধা বিঘ্ন নাই কোনো বাধাকারী আছে এখানে কোনো বাধাকারী নাই জালিকাল ফাউজুল কবির এরাই হচ্ছে কামিয়াবি এরাই হচ্ছে বড়ই সফলতা অর্জনকারী যারা আমলে সালেহ করে যারা বালা কাজ করে আমলে সালেহ নিজে নয় নিজের আত্মীয় স্বজন ভাই বিরাদর প্রতিবেশীরে আমলে সালেহের দিকে মানুষকে আহ্বান করো এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে বাসো আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাইবার চেষ্টা করো শুধু নিজে নিজেই সুবহানাল্লাহ আর নিজে নিজে আলহামদুলিল্লাহ বললে তো শেষ নয় আপনার পরিবার আপনার পরিজন আপনার আত্মীয় স্বজন আপনার ভাই বিরাদর আপনার মহল্লাবাসী আপনার প্রতিবেশীরা কী কাজ করতেছে আপনি তারা হকের দিকে আহ্বান করো আমলে সালেহের দিকে তারা ডাকো এটাই হচ্ছে মুমিনদের ইমানের বৈশিষ্ট্য বলতেছিলাম যারা ইমানদার যারা ইমান এনেছে এরা বরবাদ নয় আমলে সালেহ যারা করেছে এরাই করতেছে এরাই বরবাদ নয় আর যারা হকের দিকে কিতাবের দিকে মানুষের আহ্বান করতেছে কিসের দিকে বলুন তো কোরআনের দিকে আহ্বান যারা করতেছে এই কিতাবের দিকে এরাও বরবাদ নয় এবং সবর এথাওয়াতের দিকে আল্লাহর এথাওয়াতের মাধ্যমে আল্লাহর সবর সেই সবরের দিকে যারা আছে এরা বরবাদ নয় এই সাইটটা কাজ যারা করে এরা তো বরবাদ না এরা বরবাদ নয় এই বাকি এরা সবাই বরবাদ সুতরাং এই সময়ের মধ্যে যদি আমরা ওই ইন্নাল ইনসানা লাফি খুশ ঋণ থেকে যদি আমরা বাঁচতেই যদি হয় আমরা সাইটটা কর্মসূচি আজ থেকে হাতে নিতে লাগবে বাবা আমার ভাইজান আমার শোনো আল্লাহ এখানে জবানার কসম করে বলতেছেন আপনার আমার যে জীবন যেটা আছে ষাট বছরের সত্তর বছরের আশি পঁচাশি বছরের জীবন প্রত্যেকটা মুহূর্তে সেই জীবন বাড়তেছে না কমতেছে কথা বলি না জি আজকের একদিন এক ঘন্টা কমতেছে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে প্রতিটা অক্তেই আপনার আমার সময় যার জীবনের এই যে বসেছিলাম ওয়াজে এটা অতীত হয়ে গিয়েছে জমানা কত প্রকার তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ এই তো তিনটা অতীত বর্তমান ভবিষ্যৎ এই যে অতীতকাল হয়েছে আর বর্তমান কাল বলে তো আর কিছুই নেই এই যে বসেছিলাম তা অতীত হয়ে গেছে আর প্রতিটা মুহূর্তে আপনার আমার সামনে ভবিষ্যৎ আসে অতীত বর্তমান হওয়ার আর বর্তমান মুহূর্তের সঙ্গে সঙ্গে অতীত হয়ে যান বাবা এই সময়টা আপনার আমার সামনে কম সময় যে সময়টাতে আপনার আমার বাঁচার কোনো উপায় নেই সময় সীমিত সময় বাড়বে না দরখাস্ত দিলে আদালতে টাইম মিলে দরখাস্ত দিলে আদালতে আদালতে ঋণদার যদি মানুষ করজদার যদি মানুষ হয় যদি তাহলে ফাউনিদারের কাছে গিয়ে টাইম নেওয়া যায় ভাইজান এই সপ্তাহে পারলাম না আগামী সপ্তাহে দিমু দয়া করিয়া আগামী সপ্তাহে দিমু ভাই এই মানুষটায় টাইম দেয়নি না না কথা কই না কেন টাইম দে
সব সময় সব জিনিসের বাকি একটু মানা যায় বোঝানো যায় টাইম মিলে একটা সময়ের জন্য টাইম তো মিলবে যে এই দিন আজারাইলা পর আপনার সামনে আসবে বলে একটু বুঝো তো সামান্য আমি একটু উযু করে নামাজের মুসল্লায় দাঁড়াই তারপরে রুকু কবজ করবা এমন আছে তো কথা কইন এমন টাইম মিলবে তো আর মিলবে তো একজনের বেলা হযরতে জিবরিল আমিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরতে বিলাল আজরাইল আলাইহিস সালাম যখন তার কাছে আসলেন বিলালের কাছে বললেন হযরতে আজরাইল আমার একটু সময় দাও আমি উযু করি আসি তো সুবহানাল্লাহ বলবা না এই সময় আমরা চাইলে মিলব তো সময় আপনার আমার জন্য মিলব হযরতে বিলাল চাইলেন একটু সময় দেওয়ার জন্য বিলালের সময় দেওয়া হলো বললেন বিলাল আমি যখন প্রথম সিজদা দিয়া দ্বিতীয় সিজদায় চলে যাব তখন আমার রুহ কবজ করবা বলে বুঝলাম না বিলাল তার কারণ কি তুমি মউতের জন্য প্রস্তুতি নাই আমি যেহেতু মুসলমান প্রত্যেকটা মুহূর্তে আমি মউতের জন্য প্রস্তুত আছি তবে আমি আমার রসুল বলেছেন আমি শুনেছি মানুষ যে অবস্থায় মৃত্যু হয় সেই অবস্থায় কিয়ামতের দিন মানুষটা উঠবে আল্লাহু আকবার আমি চাই সিজদাগত অবস্থায় যেন আমার রুহ কবজ করা হয় আর সিজদা অবস্থায় আমি যেন কিয়ামতের দিন উঠতে পারি আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাইজান যারা পৃথিবীতে আমরা আছি যে কাজটা মানুষে বেশি জমিনে করে যে কাজটা মানুষে বেশি যখন করে সেই মানুষটা যখন মৃত্যুর সময় হয় দেখবা ওই আমলটা মানুষের সামনে ঘোরাফেরা করে কথা ঠিক নিটা কথা ঠিক নিটা যে আমল মানুষে বেশি করে সেই আমলটা মৌতর সময় মানুষের সামনে হাজিরি দেয় বারবার বারবার মানুষের সামনে হাজিরি দেয় এই আমলটা সুতরাং ভালো যদি দেখবা কোনো মানুষ মৌত যখন তার সামনে আসে তখন গালাগালি করে আসেনি না নাই কথা কই না কেন দৌড়াদৌড়ি করে আলতু ফালতু করে এমন কিছু সময়ে কিছু মানুষে করে আবার দেখবা কিছু মানুষ যখন মারা যায় তখন সে বলে আমার কিতাব কই আমার কোরআন কই আমি তিলাওয়াত করতে চাই বুঝতেই আর দেরি হলো না সেই মানুষটা ছিল আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করার অভ্যাসকারী খুঁজুরা বলো ঠিক নিলে না অভ্যাস ছিল তার আমল ছিল কোরআন তিলাওয়াত করার এই জন্য তার সামনে কোরআনের আমল তিলাওয়াতের আমল আসতেছে সুতরাং আমরা যদি ভালো কাজ যদি করি তাহলে আপনার আবার মৃত্যুর সময় সেই ভালো কাজটা সামনে থাকবে আর মানুষের সবচেয়ে কঠিন সময়টা হলো পৃথিবীটা কি বিদায়ের সময় কোন সময় আর যারা বলেন কোন সময় বিদায়ের সময় প্রায় সময় দেখা যায় মানুষ যখন মারা যায় পেশাব পায়খানা করে আসেনি কথা কই না কেন মানুষের পেশাব এবং পায়খানা করে এমনও কিছু সময় আসেনি না নাই আর যারা বলো আসেনি না নাই এমনও কিছু মানুষ আছে আসেনি না নাই এমনও মানুষ আসেনি না নাই এমনও কিছু মানুষ আছে পেশাব পায়খানা করে মানুষ কষ্ট হয় মৃত্যু যন্ত্রণা মানুষ সহ্য করতে পারে না এজন্য মানুষে পেশাব পায়খানা করে এই মৃত্যুর যন্ত্রণা মানুষে সহ্য করতে পারে না বলে সুতরাং সেই মৌতের জন্য আমরা প্রস্তুতি নিতে লাগবে না না আরে জোরে বলো লাগবে না না লাগবে সুতরাং আমরা আমল করি ভালো কাজ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমারে ভালো কাজ আমলে সালেহ করার জন্য তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আরে জোরে আল্লাহুম্মা আমিন আমার ভাইজান আপনারা সামনে আলোচনা করবা আপনারা আলোচনা শুনবা আর লাস্টের দিকে বোধহয় এসে নামাজ পড়বেন হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন যেন যা শুনলাম প্রত্যেকের যেন আপনার এবং আমার যেন আমালের তৌফিক দে আল্লাহুম্মা আমিন আরে জোরে আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন ওমা علينا إلا البلاغ اللهم آمين الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا أرحم الراحمين তোমার শহীদ দরবার আমরা জোড়াতে ভিক্ষা চাই আল্লাহ যা আলোচনা হলো যা আলোচনা হবে আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে আলোচনা শোনা আলোচনা করা আল্লাহ আপনার আলী শান দরবারের মধ্যে আপনি কমলার মঞ্জুর ফরমাও রাব্বুল আলামিন যা সওয়াব দিবা তমাম সওয়াব নিয়া শোনার মদিনাত নবী পাকের রওজা মোবারকের মধ্যে নিয়ে পৌঁছাইয়ে দাও নবীজির তমাম উম্মতে রহমারে মাফ ফরমাও আল্লাহ আমাদের যারা মা বান্দের গায়ে কবর দে জান্নাতুল ফেরদাউস ছোট টুকরা বানিয়ে দাও রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার শহীদের বড় ভিক্ষা চাই আল্লাহ আমাদের যারা মা জিন্দা হায়াতে তৈবার দরাজ ফরমাও আমাদের মুরব্বিয়ান কামদের হায়াতে তৈবার দরাজ ফরমাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের যুব সমাজের হেদায়ত নসিব ফরমাও ইমানদার দিনদার মানাইয়া দাও আল্লাহ আপনার হাবিব আদর্শ আদর্শ বান মানাইয়া দাও এই এলাকার মইদ্দিন আহমদ খান নজল ফরমাও আল্লাহ এলাকার পর্দান সিন মা বিন্দারে তুমি পর্দান সিন বানাইয়া দাও রব্বুল আলমিন ইয়া রহমান রাহিমিন আল্লাহ জানি না সেই পৃথিবীর জমিন তেই কোন দিন বিদায় নেওয়া লাগবে রব্বুল আলমিন আল্লাহ বিদায়ের বেলা পেয়ারা হাবিবর নুরানি চেহারা নয়নের সামনে রাখিয়া গুণাতেই পাক সব বানাইয়া
হবি বর্ণরানি চেহারা দেখাইয়া জমানার মধ্যে জারে করি দিও ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি